তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন উত্তোলন করা দলীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগে বাঁকুড়ার সারেঙ্গায় পথ অবরোধ তৃণমূলের। অভিযোগের তীর বিজেপির দিকে। রবিবার সকাল প্রায় 8টা থেকে সারেঙ্গার খয়ের পাহাড়ি থেকে চিংড়া হয়ে আড়তগোড়া যাওয়ার আসনা মোড়ে অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পথ অবরোধ করার কারণটাই হচ্ছে যে গতকাল আমাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বিক্রমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গতকাল এই আসনা মোড়ে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হয়। যথারীতি সেই দলীয় পতাকা হঠাৎ করে সকালবেলায় কর্মীরা আজকে সকালবেলায় উঠে দেখে যে দলীয় পতাকাটা বিজেপির কিছু দুষ্কৃতী তারা তুলে নিয়ে ফেলে দিয়েছে কোথাও। তাই আমাদের কর্মীরা, এবং এই ঘটনা পূর্বেও ঘটেছে, এই মুহূর্তে বারবারই দেখা যায় যে বিজেপির কিছু গুন্ডা আছে যারা এই এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করে বারবার। আমাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই উপলক্ষে আমরা অঞ্চলের দলীয় নেতৃত্ব এখানে দলীয় পতাকা উত্তোলন করি। তো সেই দলীয় পতাকা আজকে আমাদের কাছে সকালবেলায় খবর যায় যে আমাদের দলীয় পতাকাকে কিছু দুষ্কৃতী তারা উপরে ফেলে দেয়। সেই দলীয় পতাকার সম্মান রক্ষার্থে আমরা আজ এখানে আসনা মোড়ে পথ অবরোধ করছি, এবং দলের পক্ষ থেকে যারা এই কাজে লিপ্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে কিংবা যতক্ষণ আমাদের প্রশাসন তরফ থেকে সেরকম প্রতিশ্রুতি দিচ্ছে। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় সারেঙ্গা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় 3 ঘন্টা পরে অবরোধ তুলে নেয় তৃণমূল। অবরোধ উঠে গেল, অবরোধটা চলছে প্রায় সকাল 8টা থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা চললো। আর ঠিক এই জায়গায় দেখুন, এই যে ফ্ল্যাগটা ছিল এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল, এই জায়গা থেকে কাল ফ্ল্যাগটাকে তুলেছে সকাল কাজ রাত্রেবেলায়। ঠিক আছে, তো আমরা প্রশাসন আমাদেরকে বললো, কথা দিচ্ছে, আশ্বাস দিচ্ছেন প্রশাসন যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবেন, প্রশাসনের আশ্বাসে আমরা বলছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।